গুড মর্নিং ফ্রেন্ডস, তো এই দেখো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি, ঘরের বিছনা পর্যন্ত তুলে নিয়ে, সকাল বলতে এখন অনেকটাই সকাল, 5:10 বাকি, আর আমরা ঘুম থেকে উঠেছি 4:00 সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর আজকে এই শাড়িটা পরলাম। তো বাড়িতে এসে তারপরে বিছানা তোলবো, এখন হাতে একদম সময় নেই। তো এখন কোথায় যাচ্ছি তোমরা ভাবছো, এত ভোরবেলায় রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো আগের থেকে বলবো না, তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তাহলে বুঝতেই পারবে না আজকে দুর্দান্ত ভিডিও হতে চলেছে। তো এই দেখো সোনা আমার উপরে প্রচন্ড রেগে গেছে, কারণ ও ভোর মানে ভোর নয় রাত 3:00 যাকে বলে, রাত 3:00 সময় যেতে চেয়েছিল, সেজন্য 3:00 নিয়ে যায়নি বলে আমার উপর রেগে গেছে, কথা বলতে চাইছে না। তো এই দেখো যথারীতি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। আমার আগের বন্ধু যারা, পুরনো বন্ধু যারা, তারা অবশ্যই আমার এই ব্লগ আগেও দিয়েছি, দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই আগের ব্লগও দেখে আসতে পারো। আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গে ভারত এই এরকম দোল কিন্তু আমি আগে কখনো কোথাও দেখিনি। এই ফার্স্ট টাইম আমারই শ্বশুরবাড়ির এলাকায় এত সুন্দর দোল হয়, ভোরের দোল যাকে বলে, এটাকে দেবদোল বলি আমরা। তো ভোরবেলায় চলে এসেছি, আরও ভোরবেলায় আসলে ভালো হতো, কারণ দেখো মানুষের কত আনাগোনা, অনেকটা ভোরবেলা থেকে এই উৎসবটা চালু হয়ে গেছে। আর দেখো প্যাকেট প্যাকেট করে এখানে আবির বিক্রি হচ্ছে, আর আমি তো এখন মানে প্রত্যেকটা থেকে এক এক প্যাকেট করে আবির কিনবো আর বাতাসা কিনে নেব। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না ভিডিওটি সম্পূর্ণ, দেখো তো এখন কি হবে, চলো। এত লোকের আনাগোনা, দেখো কত দোকানপাট বসেছে, এখানে যথারীতি মেলা হয়, রাত্রেবেলা তো আরও দোকানপাট খুলবে, এখন তো শুধুমাত্র মানে আবিরের দোকানগুলোই খুলেছে। আর এত এত প্রচুর মানে লোক দেখতে দেখে বুঝতেই পারছো, মানে হাজার হাজার লোক, তো সবার মাথায় আবির ভর্তি। তো ওই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, ওই যে মন্দিরটা যাকে বলে, সে ওই যে চোরা করা ওই মন্দিরটাই বসে আছে আমাদের এখানকার গোবিন্দদেব। তো ওই গোবিন্দদেবকে আমরা সর্বপ্রথম আবির মাখাবো, মানে পায়ে আবির দেবো, মিষ্টিমুখ করাবো, প্রণাম করবো, তারপরে আমরা আবির মাখা শুরু করব বা রং খেলা করা আমরা শুরু করব। তার আগে আমরা শুরু করব না, সেই জন্য ভোরবেলা এখানে আসি। তো এসে এরকম গোবিন্দদেবকে আগে আবির টাবির মাখিয়ে তারপরে আমরা আবির খেলা শুরু করি। এখানে নিয়মটা আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। তো এই দেখো এই মঞ্চটা কত সুন্দর করে সাজিয়েছে, এখানে রাধাকৃষ্ণ রং খেলছে, ওখানে গোপাল বসে আছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর দেখতে থাকো ভিডিওটি, সত্যি খুবই খুবই ভালো হতে চলেছে। আমার তো খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল শ্বশুরবাড়িতে এসে ভাবতাম ধৌত পরের দিন দোল, মানে হ্যাঁ তোমাদেরকে আসল কথা বলা হয়নি, এই দোলটা হচ্ছে আমাদের পরের দিন। সারা পশ্চিমবঙ্গে যেই দিন দোল খেলা হয় সেদিন কিন্তু আমাদের এখানে অফ থাকে, মানে শুধুমাত্র আমার এই শ্বশুরবাড়ির এলাকাটুকু অফ থাকে, কিছুটা জায়গা জুড়ে। তো এই জায়গাটা পরের দিন হয় এই দোলটা, ঠিক আছে, মানে পূর্ণিমাতে দোল হয় না, পূর্ণিমা ছাড়িয়ে যাওয়ার পরেই দোলটা শুরু হয়। তো এই যে সেই দোল মানে আসল যেখান থেকে শুরু করতে হয় সেখানে তো এসেই গেছি, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এই মঞ্চটা সাজানো, এবং আসল জায়গায় পৌঁছাতে হবে, আসল জায়গা পৌঁছানোর কতটা মানে কষ্টকর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো লাইন দেখো, পুরো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই ভোরবেলা থেকে, আমাদের কিন্তু আসতে অনেকটা দেরি হয়েছে, আরও ভোরবেলা মানে 3:00 থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র গোবিন্দদেবের একটু দর্শন আর গোবিন্দদেবকে আবির মাখানোর জন্য। সত্যি এই মানে জিনিসটা না করলে ভালো লাগে না। এই আমাদের এখানকার এলাকার প্রত্যেকটা মানুষ এই একটা বছরের অপেক্ষায় কিন্তু বসে থাকে, এই একটা বছরে মানে একটা দিনই মানে সারা বছরে এই একটা দিনই গোবিন্দদেবের পায়ে আবির দেবে, গোবিন্দদেবকে জাস্ট ছুঁতে পারবো, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। তো যাই হোক সেই জন্য তো চলে এসেছি সকাল সকাল, এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি, মানে লাইনে আমি এখনও পর্যন্ত দাঁড়ায়নি, কিছু কিছু ভিডিও করব, ভিডিও করার পরে তারপরে লাইনে দাঁড়াবো। আর এই দেখো আসল জায়গাটায় চলো, আসল মন্দিরটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এই মন্দিরটার একটা রহস্য আছে তোমাদেরকে বলছি, এই মন্দিরটা রাতারাতি তৈরি হয়েছিল জানো তো, মানে এক রাতে তৈরি হয়েছিল, মানে স্বয়ং গোবিন্দদেবী এই মন্দিরটাকে তৈরি করছিল। তো হতে হতে দেখো মানে অর্ধেক হয়ে থেমে গেছে, আমাদের এই এলাকাটা মানে কি বলে ওই যে বৃন্দাবন, বৃন্দাবন হচ্ছিল। তো হয়তো আমার এই গল্প শুনে তোমরা অনেকে বলবে যে কি আজগুবি গল্প করছে, কিন্তু একদমই আজগুবি গল্প নয়, এই মন্দিরটা রাতারাতি তৈরি হয়েছিল। তো তারপরে স্টপ কেন হয়েছে সেটা তোমাদেরকে বলছি। তো দেখো ইটগুলো প্রায় 500 বছর আগের হবে, আমি একটা আন্দাজ করে বলছি,
দেখো এত সুন্দর, মানে পুরনো জিনিস দেখেই তোমরা বুঝতে পারবে। আর এই চলো ভিতরে ঢুকি, আমি কিন্তু এত বছর বিয়ে হয়েছে আগে কখনো এই মন্দিরটায় আমি ঢুকিনি। এই মন্দিরটা আর কি কিছু হয় না, পুজো পার্বণ কিছুই হয় না, বলছি না শুধুমাত্র তৈরি হতে হতে স্টপ হয়ে গেছে। কেন হয়ে গেছে সেটা তোমাদেরকে বলছি। তো এই দেখো ভেতরে ঢুকছি, ভেতরটা কেমন আমি আজকে ফার্স্ট টাইম দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এত সুন্দর, এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। কিন্তু ভেতরটা অন্ধকার, একটা লাইট দেয়নি। তো আমি যাক মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, এখানে অনেক লোক আসছে দেখছে আর তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকে ওই যে আবির হাতের মধ্যে দিয়ে হাতে আর কি ছাপ দিচ্ছে, একটা বছর ছাপটা থাকবে, সবাই একটু চায়। আর দেখো মন্দিরটা জাস্ট দেখো, এটা পুরো উপরটা চূড়া মতো, এত সুন্দর, এত সুন্দর মানে মন্দিরটা, তোমাদেরকে মানে সামনাসামনি না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে এই মন্দিরে ঢুকে, আমার তো আর বেরোতে ইচ্ছাই করছিল না, আমি তো শুধু ভিডিও করছি আর এপাশে গিয়ে দেখছি ওপাশে গিয়ে দেখছি। শুধু জাস্ট একটু আলো থাকলে তোমরা আলো আরও ভালো বুঝতে পারতে। তো দরজাগুলো না কত সুন্দর, মানে কি বলবো, এখানটা একটা মানে বেশি বড় নয় ঘরটা, তবুও কিছুটা বড়, কিন্তু চারদিক থেকে চারটে রকম দরজা করা আছে, তার উপর দিক থেকে দেখো চোরা মতন করা, এত সুন্দর। তো তোমাদেরকে চলো এবার বলি কেন এই মন্দিরটা স্টপ হয়ে গেছিলো। মন্দিরটা স্টপ হওয়ার একটাই কারণ, মানে রাতারাতি মন্দিরটা তৈরি হচ্ছিলো, প্রত্যেকটা ইটের গায়ে হরে কৃষ্ণ লেখা ছিল। এখন তো অনেকটা দিন হয়ে গেছে, পার হয়ে গেছে, সেই সমস্ত এখন আর দেখা যাচ্ছে না। তো একটা পাশেই বাড়ি একটা বয়স্ক মহিলা, অনেকটাই বৃদ্ধ ছিল, উনি ঘুম থেকে উঠেছিল, হয়তো বাথরুম করার জন্য হয়তো উনি উঠেছিল। ওঠার পরে উনি এক ঝলক তাকিয়েই দেখেছে এখানে রাতারাতি একটা মন্দির তৈরি হয়ে গেছে। সেই বয়স্ক মহিলাটা দেখার জন্য মন্দিরটা আপাতত এখানে স্টপ হয়ে গেছে। তো দেখো ঠিক 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 আমাদের এখানে টিক টিক এরকম বলছে। তো দেখো মন্দিরটা সেই দিনই স্টপ হয়ে গেছে, আর এই মন্দিরটা মানে হয়নি পুরোপুরি, তো এখানে আর পুজো পার্বণও করা হয়নি। তবে জঙ্গল জঙ্গল হয়ে গেছিলো এরকম, মানে পুজো হওয়ার আগেই, দোল পূর্ণিমা শুরু হওয়ার আগে এইখানটা পরিষ্কার টরিষ্কার করে সবাই আসে। আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি, সত্যি খুব ভালো লাগছে। সেই বয়স্ক মহিলাটা মানে কি সৌভাগ্য ওনার, মানে উনি মানে ঘুম থেকে উঠে এইদিকে তাকিয়ে দেখছে যে রাতারাতি মানে এখানে তো আগে কখনো কিছু মানে কাজ করা হয়নি, হট করে এরকম একটা মন্দির মতো উঠে গেছে। তারপরে সবাইকে ডেকে দেখানোর পরে মন্দিরটা সেই যে এখানে এইটুকু মানে হয়েছে, এখানে স্টপ। তারপরে দেখো এখানে চলে এসেছে যেটা আমার ভাই, ভাইয়ের বউ দেখছে, ওরা রং ঠং মেখে সং হয়ে গেছে, তো ওদের আবির টাবির দেওয়া হয়ে গেছে অনেকটা। ভাই আমাকে আর ভাইয়ের বউ বলছে এত দেরি করে কেন এসছো, আমরা তো সাড়ে চারটের সময় এসেছি, সাড়ে চারটে নয় আমরা চারটের সময় এসেছি, তিনটে থেকে এখানে লাইন দিতে হয়। আমার ভাইয়ের বউ আমার উপরে সেটাই বলছে, মানে রাগ করছে, এত দেরি করে আসলে তো অনেকটা লাইন দিতেই হবে। তো ওরা দেখো অলরেডি গোবিন্দদেবকে আবির মাখিয়ে ওরা বাড়িও চলে যাচ্ছে। আর আমার ভাইয়ের মানে শ্বশুর বাড়ি, ভাইয়ের বউর বাপের বাড়ি এই পাশেই, প্রত্যেক বছর আমার ভাইও এইখানটায় আসে, মানে ও এক বছর এসে খুব মজা পেয়ে গেছে, তারপর থেকে কোনো বছরই মিস করে না। সত্যি মিস করার মতো জিনিসও নয়, আমাদের ধারে কাছে আমরা কেন যাব না, মানে একটা বছর ধরে অপেক্ষা করি। তো যাই হোক, ভাই আর ভাইয়ের বউ চলে যাচ্ছে, বলছে তোদের বাড়ি একটু পরে যাবো, ভাই আমাকে বলে দিল বাড়িতে যা তারপরে। আর এই দেখো মাঠটা এত সুন্দর করে সাজিয়েছে, ওই যে একটা লম্বা চূড়া দেখতে পাচ্ছ, ওই মন্দিরটা এখন গোবিন্দদেব থাকে, তোমাদেরকে অবশ্যই দেখাবো, চলো ভিতরটা অবশ্যই দেখাবো। আর এত লোকের আনাগোনা, এত লোকের আনাগোনা, সত্যি কথা। দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর ওই মন্দিরটার বিষয়ে তোমাদেরকে এর আগের ব্লগে অবশ্য বলা হয়নি, এই ব্লগেই বললাম। আর এই দেখো আসল যে মন্দির, গোবিন্দদেব যেখানে থাকে, এই যে মানে খাটটা দেখতে পাচ্ছ এটা গোবিন্দদেবের, এই খাটে ঘুমায়, এই খাটে রাত্রিবেলা ছিল, পুজো হয়েছিল, এখান থেকে গোবিন্দদেবকে স্নান টান করিয়ে ড্রেসপত্র পরিয়ে গয়নাগাটি পরিয়ে ওই মঞ্চতে নিয়ে গেছে ভোরবেলা। তারপরে সবাই আর কি আমরা আবির দেবো সেই জন্য ওখানে আগে থেকে নিয়ে গেছে। আর এটা হচ্ছে এখন মানে এই মন্দিরটাই গোবিন্দদেবকে রাখা হয়, এখানেই থাকে, আর এখানে পুজো প্রত্যেক দিন মানে পুজো হয়। আর অনেকে মানে কি বলবো, আমাদের এখানে একদম জাগ্রত গোবিন্দদেব, সত্যি কথা। আমরা যেটা এখানে মানে কি বলবো মানসিক করি সেটা পূরণ হয়, খুবই জাগ্রত। বুঝতেই পারছো এখানে বৃন্দাবন হওয়ার কথা ছিল, সেখানে হট করে একজন দেখে ফেলার কারণে এটা স্টপ হয়ে গেছে। তাহলে আমরা কত মানে একটা ভালো জায়গায় থাকি, সৌভাগ্য আমাদের, তাই না? আর এই দেখো এই সিংহাসনটা এখন ফাঁকা রয়েছে, এখানেই গোবিন্দদেব সারা বছর এই জায়গাটাই থাকে। তোমাদেরকে এর পরেও আমি একসময় সুন্দর করে ভিডিও করে দেখাবো এই মন্দির।
তো বন্ধুরা, আমি কিন্তু ব্লগটাকে ভাগ ভাগ করে দিলাম, কারণ একদিন আমার অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, প্রায় 30 মিনিটের কাছে চলে যাবে ভিডিওটা। তোমাদের নিজেদের ধৈর্যও থাকবে না, ভালোও লাগবে না, সেই জন্য আমি পার্ট পার্ট করে দিলাম। আজকে এতটুকুই দিলাম, কিন্তু পরের ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখো, পরে তো ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা সেই যে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, আসল মানে যেখানে যাব সেই জায়গা পৌঁছিয়ে গেছিলাম, এর পরের ব্লগে অবশ্যই তোমাদের শেয়ার করব। তবে আমার সঙ্গে থেকো, সাথে থেকো, আর আমার ছেলে আর আমার শাশুড়িমা লাইনে দাঁড়িয়ে আছে, দেখতেই পেলে অনেকটা দূর থেকে লাইন ঠালতে ঠালতে এখানে এসেছি। তো চলো, পরের ব্লগ কিন্তু অবশ্যই দেখো, কেউ